মার্বেলের রেলিং লাগানোর কিছুদিন পর রেলিং খুলে পড়ে যায় আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি কোনোদিন রেলিং আর খুলবে না জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা ওয়েলকাম মার্বেল ডিজাইন ইটিসি খোকন চ্যানেলের সকল বন্ধুকে বন্ধুগণ অনেক সময় আমরা ছাদের রেলিং লাগাই অথবা সিঁড়ির সাইড দিয়েও আমরা অনেক সময় রেলিং লাগিয়ে থাকি যে রেলিংগুলি মার্বেল পাথরের দিয়ে তৈরি হয় অর্থাৎ যে স্ট্যান্ডগুলি হয় সেগুলি মার্বেল পাথর দিয়ে হয় তো এই মার্বেল পাথর দিয়ে আমরা অনেক সময় আঠা দিয়ে সেগুলি কি পেস্টিং করে বসিয়ে দেই কিন্তু কয়েক বছর যাওয়ার পরেই কিন্তু রেলিংগুলো খুলে পড়ে যায় তো আজকে আমি আপনাদেরকে বলবো এই রেলিং খুলে পড়বে না আপনাকে একটা কাজ করতে হবে সেই গোপন টিপসটি আজকে আমি আপনাদেরকে বলে দেবো তাহলে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর বন্ধুগণ আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ এই ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে ঘণ্টার চিহ্নটি থাকে সেই ঘন্টার চিহ্নটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তীকালে আপনার কাছে আমি যখন ভিডিও আপলোডিং করব খুব সহজেই সেই ভিডিওটি পৌঁছে যাবে তো বন্ধুগণ দেখুন এই কাজটি করছে আমার বন্ধু রৌশন আক্তার যিনি প্লিয়ার স্পেশালিস্ট মিস্ত্রি তার সঙ্গে আরও কিছু কাজ খুব ভালোভাবে ইনি করে থাকে তো এনার একটি কাজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার সঙ্গে শেয়ার করব। কিভাবে আপনি এই স্ট্যান্ডটি লাগাবেন লাগালে স্ট্যান্ডটি আর খুলে পড়বে না তো দেখুন আমি আপনাদেরকে এই গোপন টিপসটা এখন বলে দিতে চলেছি তো আপনাকে যেটা করতে হবে প্রথমে ডিল মেশিন দিয়ে মার্বেলের যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডটা আপনি ডিল করে নেবেন এবারে যেখানে আপনি বসাবেন সেখানে মেজারমেন্ট করে আরেকটি ডিল করে নেবে নিয়ে একটি রডের টুকরো ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে আঠা দিয়ে পেস্টিং করে বসিয়ে দেবেন দেখুন বসানোর পরে ঠিক এরকম একটি সুন্দর লুক আসছে আমরা উপর দিয়ে আরও তিনটে বিট লাগিয়ে দিয়েছি স্ট্যান্ড এবং ফ্লোরে দুটি জায়গায় আমরা ডিল করে তার মিডিলে কিন্তু একটি রডের টুকরো আঠা দিয়ে বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু আঠা দিয়ে স্ট্যান্ডগুলো আমরা ফিটিংস করে দিয়েছি এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ